কাজ বাবা, করে না? বাঙালিতে ডিম থাকে, কাজে তো ডিম নেই, ওটাই বলছি। কাজ আচ্ছা, তা কাজ করে না? কেমন দেখাও, তোমার স্ক্রিন আছে শেয়ার করা? কম্পিউটার নেই, আমি কালকে ছিলাম তো, কালকে ওটা দেখছিলাম তো, হ্যালো ম্যাক্সিমাম স্যার। ওটা হচ্ছিল না। আচ্ছা হ্যালো, আমি বলে দিই, এই যখন ফটোশপে যাবা না, ধরো একটা যে কোনো নতুন ডকুমেন্ট নিয়ে আসি, যখন যাবা এরকম হয়তো একটা কোনো লেয়ার আছে, হয়তো এটা আমি শেপ নিয়ে দেখে দিচ্ছি, ধরো এটা একটা শেপ, সেটা দুটো শেপ আছে বা দুটো ছবি আছে, যখন তুমি মার্জ করবা, যদি মার্জ না হয় তো এটা, এই যে লেয়ারটা আছে আর এই লেয়ারের সাথে আর কোনটা লেয়ার মার্জ করতে চাইছো, সেই লেয়ারের এই যে চোখ চিহ্ন দেখতে পাচ্ছে, এই চোখের পাশে এখানে ক্লিক করবা, এই যে এখানে, তারপরে কন্ট্রোল দেবে, ই প্রেস করবা, মার্জ হয়ে যাবে। তারপরেও যদি না হয় তো এই অপশনে যাবা, এই যে এখানে লেয়ারে যাবা, দে লেয়ারে গিয়ে মার্চ করবা, এই যে মার্চ ডাউন বা মার্চ লিঙ্ক লেখা আছে, এটাতে ক্লিক করবা, তাহলে মার্চ হয়ে যাবে। এবার এই জায়গা থেকে যদি মার্চ হয়ে যায় তাহলে তোমার কিবোর্ডের কিছু প্রবলেম হচ্ছে, আর যদি কিবোর্ড থেকে দেখবা হয়ে যাবে আশা করছি, আর যদি না হয় এখান থেকে করবা, আর এখান থেকেও যদি না হয় তাহলে অন্য কোনো গল্প আছে, আমাকে দেখতে হবে, অপশন থেকে গিয়ে করে দেখবা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, আমি এক্সেলে একটা কাজ করতে করতে একটা জিনিস মানে ইয়ে করছি, জিনিসটা হচ্ছে আপনি তো ভি লুকআপ দিয়ে, তো ধরো আগে তো শিট ওয়ানে কিছু আছে, সেটা শিট টু এ নিয়ে আসা যায় ভি লুকআপ করে। তো আমি একটা ধরো ব্যালেন্স শিট তৈরি করছি, এবার ধরো আমার প্রিভিয়াস ব্যালেন্স ধরো 10,580 আছে, হ্যাঁ আমি ওটাকে আমি এবার শীট টু আমি প্রিভিয়াস ব্যালেন্স নেব, আমি ওই সেলটাতে যে ক্লিক করে আমি আনছি ওটা কিন্তু আসছে না। এবার ভি লুক আপ করতে তো ওই তো টেবিল এরিয়ারে অনেক কিছু চাইছে, আমি তো শুধুমাত্র পার্টিকুলার টেবিলটার যা নাম্বার আছে এটা এখানে বসতে দিয়ে, তো আমাকে পেস্ট মেনুয়ালি নাম্বার। স্পেশাল করবা, পেস্ট স্পেশাল করে পেস্ট লিংক করে দিবা। ও, পেস্ট স্পেশাল লিংক করে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেস্ট স্পেশাল করবা, শুধু পেস্ট করলে আসবে না, শূন্য আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ফটোশপে, হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি সেদিন আমি জিজ্ঞাসা করেছিলাম যে প্রতিলিপি ফন্ট ডাউনলোড করে কিভাবে মানে ফটোশপে ওটাকে অভ্র দ্বারা কাজ করব। হ্যাঁ অভ্রতে অভ্রতে কাজ করা হবে। হ্যাঁ স্যার, এবার তুমি যখন তুমি ডাউনলোড করবা, যেটাই ফন্ট ডাউনলোড করো না কেন, অভ্রো দিয়ে হ্যাঁ চালু করলে অভ্রোটাকে চালু করবা, আমি এর আগের দিনও দেখিয়েছিলাম, হয়তো দেখোনি। অভ্রো সেটিং এ আসতে হবে, যে এখানে ANSI করতে হবে, ইউনিকোড সাপোর্ট করে না ফটোশপে, এই 7.0 তে সাপোর্ট করবে না, আনসি করতে হবে। আংশিক তো স্যার করেছি, কিন্তু যেটা ডাউনলোড করেছি সেটা স্যার ওখানে তো পাচ্ছি না। কি ফন্ট ডাউনলোড করেছো বলো, আমি করে দেখি। হ্যাঁ স্যার বলছি, লিপিঘর থেকে করেছো? হ্যাঁ লিপিঘর থেকেই করেছিলাম। লিপিঘর ফন্ট, ফন্টের নাম আলিনুর স্যার বলছি। আলিনুর তো সাপোর্ট করবে তো, আমার আছে তো আলিনুর, আলিনুর স্যার আছে আলিনুর করলাম, সাপোর্ট করবে। তোমার স্ক্রিন স্ক্রিন আছো কি? আমি তো মোবাইলে আছি স্যার। আলিনুর সাপোর্ট করবে তো, এই তোমার এখানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখবা আলিনুর কি দিয়ে আছে, নামটা, পুরো নামটা আলিনুর কি ছিল, মানে শুরুটা এ দিয়ে হয়েছে না অন্য কিছু শব্দ দিয়ে হয়েছে, যেমন লিপি দিয়ে হতে পারে, দেখবা আলিনুর লিপি দিয়ে, LI দিয়ে হতে পারে, এবার দেখবা সার্চ করে LI দিয়েও হতে পারে। এলআই হুম, শুরুতে LI দিয়ে,
এই যে দেখবা এখানে এল আই আছে, এখানে দেখতে পাচ্ছ আলপনা আছে, মাহফুজ আছে, মাস্টার মশাই আছে, এগুলো সবই কিন্তু ওই লিপি ঘরের ফন্ট, সব আচ্ছা সবটাই বলছি, দেখো এল আই দিয়ে ডাউনলোড দিয়ে করা করার আছে। পরে কি, ডাউনলোড করার পরে কি কিছু করতে হবে, না ডাইরেক্ট ফটোশপে এখানে এসে লেখা যাবে, ওখানে পাওয়া ডাউনলোড যাবে করে ওই? ইনস্টল করতে হবে ফন্টটা। ইনস্টল করেছো স্যার ওইটা একটু দেখিয়ে দেবেন। ফন্ট? ইনস্টল করতে হবে, ধরো এটা একটা ফন্ট, তো এই হ্যাঁ ফন্টটাকে যখন ডাউনলোড করবা, এইভাবে ডাউনলোড করছি, এই দেখো, এবার ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম, যে ডাউনলোডে ক্লিক করে দিলাম, আমি ডেস্কটপে রাখি, এই দেখো ডাউনলোড হয়ে গেল। এবার এই ফন্টটাকে ইনস্টল দিব, এটা হচ্ছে ফন্ট ডাউনলোড করলাম, এই যে দেখো, এই ফন্টটাকে ইনস্টল দেওয়ার জন্য ফন্টটা কি করব আমি, এখানে ডবল ক্লিক করব, বা ওপেন করতে পারো, বা এক্সট্রাক্ট হেয়ার করে নিতে পারো যদি জিপ ফাইলটাকে, আর যদি এক্সট্রাক্ট না করো তাহলে কিভাবে করবা, এইভাবে ডবল ক্লিক করে ওপেন করবা। ওপেন করার পরে যে ফন্টটা আছে এই ফন্টটাকে ধরে এনে বাইরে ছেড়ে দিবা, ফন্টটা দেখো চলে এসেছে বাইরে, ফোল্ডারটা চলে এসেছে। এবার যখন আমি এটাকে ইয়ে করব, তখন ডবল ক্লিক করব যে ইনস্টল করে দেবো, এই যে এখানে ইনস্টল আছে, ইনস্টলে ক্লিক করে দেবো, ইনস্টল হয়ে যাবে, এই দেখো ইনস্টল হয়ে গেল, তাহলে উপরেরটা ও হয়ে স্যার, গেল। তাহলে আমার আমার ইনস্টলই করা নেই, হ্যাঁ ইনস্টল তাহলে করনি তুমি, আমার ইনস্টল করা এই যে নেই আমার এটা করা আছে, এই দেখো। তো এই ফন্টের নাম স্যার। কি দেখো, আমি কোন ফোনটা চৌডাঙ্গা, কিনে বের করলে? ফন্টের নাম চৌডাঙ্গা যেটা আমি ইনস্টল করলাম, দেখো হ্যাঁ স্যার, এটা ডবল ক্লিক করে কোন ফোল্ডারটা বের করলেন? ডবল ক্লিক করলাম, তো দেখি যে ফোল্ডার হ্যাঁ গুলো যেগুলোতে ফন্ট আছে, এই যে হ্যাঁ এগুলোতে আনসি লিখা আছে, এগুলো ফন্ট আছে। V1 V2 যেটাই হোক করলে হবে হ্যাঁ নাকি যে স্যার? কোনো করবা, এগুলো দুটোই ফন্ট আছে, ধরে এনে বা জাস্ট ছেড়ে দিলাম, আর না হলে তুমি আনজিপ করে দিবা, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে দিবা, তাহলে ঝামেলায় মুক্তি, সরাসরি ফোল্ডার আচ্ছা দেখাবে। এবার যখন এখানে ফটোশপে আসবো, ফটোশপটাকে কি করতে হবে, কেটে দিতে হবে, দিয়ে আবার চালু করতে হবে, যেহেতু আমার ফটোশপ চালু করা ছিল, তাহলে সবটাই এবার লোড নিয়ে নিবে। এবার দেখো আমি একটা নতুন পেজ নিই, এই দেখো ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করার পর কি নাম ছিল ফন্টের, নাম দেখো, নামটা ফন্টের ছিল সি দিয়ে চৌডাঙ্গা নাকি চুয়াডাঙ্গা। ছিল? হ্যাঁ চৌডাঙ্গা তো চুয়াডাঙ্গা, তো চুয়াডাঙ্গা ফন্টটা আমি এখানে পাবো কি নামে, দেখো নামটা থাকবে এল আই দিয়ে লিখা শুরুতে, এই যে দেখো এল আই আছে, এখানেই পাবো আমি, এই যে দেখো চুয়াডাঙ্গা, এই যে ফন্টটা। এবার যখন এই ফন্টটা নিয়ে নিলাম, ফন্টটা নেওয়ার পর যখন লিখবো, তো আমাকে এই জায়গা থেকে আনসি করতে হবে, না হলে লিখা হবে না, আনসি করব, তারপরে F12 প্রেস করে এবার লিখছি, আমি লিখতে পারবো, এই দেখো AMAR, ও বাংলা করিনি, আচ্ছা F12 প্রেস করে বাংলা করছি, AMAR, দেখো লিখা হচ্ছে না, এই যে দেখো হচ্ছে, হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ তো এইভাবে লিখা যেতে যাবে ফন্টটা। ফন্টটা তো ভালোই লাগলো, এই ফন্টগুলো তোমার ওই সিনেমা টিনেমার থাবনেল বানানোতে কাজে লাগবে। স্যার হ্যাঁ বলো, স্যার আলিনুরটা কি দিয়ে শুরু হবে? ওই এলআই দিয়েই থাকবে দেখবা। এলাই হ্যাঁ এই ফন্টের নামেই দেখতে পেয়ে যাবা, ফন্টের নাম এই যে দেখো, ফন্টের নামটা এলআই SRF চুয়াডাঙ্গা, এরকম নামটা আছে ফন্টের, যখন ইনস্টল করবা তখনই দেখতে পেয়ে যাবা। হ্যাঁ স্যার পেয়েছি। ঠিক আছে। আচ্ছা ফটোশপের আমরা তো বেশ কয়েকটা ক্লাস করেছি, আজকে একটু ক্রিটিক্যালে যাব,
যার নাম হচ্ছে ফটোশপের আমাদের সব থেকে যেটা বেশি প্রয়োজন হয় তার নাম হচ্ছে পেন টুল। তো এই পেন টুলটা যদি আমরা শিখতে পারি তাহলে ফটোশপটা আমার কাছে ইজি হয়ে যাবে। তো দেখাই আমি পেন টুল কিভাবে ইউজ করে, ঠিক আছে? দেখাচ্ছি আমি, তারপরে একটা ছোট্ট প্রজেক্ট তোমাদেরকে দিব। আগে পেন টুলটা দেখে দিই। ধরো একটা পেজ আমি এটাই নিয়ে নিচ্ছি, ওকে করলাম। এই দেখো পেন টুল, যদি আমরা এই টুল বক্সের মধ্যে দেখি তাহলে এই বাম দিকে দেখবা এখানে পেনের মতো দেখবা, আগেকার যুগের যে নিব পেন ছিল, দেখেছো কিনা জানি না, দেখেছো ওই নিব পেনের মতো আছে, দেখো পেন টুল। ছবিতে দেখেছি, হ্যাঁ এখন ওই পেন আর চলে না, আগে ছিল এই নিব পেন গুলো, যারা ওই মোহরিল ছিল তারা লিখত, দলিল লিখত ওই পেন দিয়ে, কালি ভরতে হতো। তো এই নিব পেনের মতো দেখবা সিম্বলটা আছে, তো এটা হচ্ছে পেন টুল। এই পেন টুলটাই যদি আমরা রাইট ক্লিক করি বা একবার ক্লিক করে হোল্ড করে রাখি তাহলে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। তার মধ্যে পেন টুল আছে, ফ্রি ফ্রম পেন টুল আছে, তারপরে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে, আর ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট আছে, কনভার্ট পয়েন্ট টুল আছে। এই কটা পাঁচটা অপশন আছে, দেখো পেন টুলের পাঁচ ধরনের পেন টুল আছে। এবার পেন টুলে যখন আমরা কাজ করব, ক্লিক করব, উপরের অপশন বারে কিছু চেঞ্জেস দেখতে পাবো। তার মধ্যে দেখতে পাবা প্রথমে আছে শেপস লেয়ার, আর তারপরে আছে প্যাথ, আর তারপরে তো ফিল পিক্সেল আছে যেটা আমরা আমাদের দরকার পড়ে না বেশি, তারপরে এখানে পেন দেখতে পাচ্ছি, আর তারপরে ফ্রি ফ্রম দেখতে পাচ্ছি, আর কিছু শেপস দেখতে পাচ্ছি আমরা এই জায়গায়। তো এগুলোকে মেনটেন করে আমাদেরকে কাজ করতে হবে। কাজ করার জন্য আমাকে লেয়ারটাকে ভালো করে বুঝতে হবে। এই দেখো লেয়ার, এই লেয়ারে মধ্যে যখন আমরা দেখো এখন ব্যাকগ্রাউন্ডটা আমার লক করা আছে। এবার এই লেয়ারে যখন আমরা পেন টুল নিয়ে কাজ করব, লেয়ারটা দেখে রাখো কি হয় কাজটা, আমি দেখাচ্ছি, দেখো পাচ্ছ, দেখতে পাচ্ছ তো, বুঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই পেন টুলে যখন আমরা আমরা ক্লিক করব, এবার দেখো ক্লিক করার পর উপরে দেখবা এই দুটো অপশনে দেখবা তোমরা, একটা আছে শেপ মানে শেপস লেয়ার, আর একটা প্যাথ। এই দুটো অপশনটার দিকে নজর দিতে হবে। প্রথম কাজ হচ্ছে পেন টুলে ক্লিক করার পরে পরে তোমার ফোকাস যাবে এই দুটো জায়গাতে। এবার শেপস আর প্যাথের মধ্যে পার্থক্য বলি কি জিনিস। শেপসে যখন আমি এই ধরো শেপসে ক্লিক আছে আমার, এই জায়গায় একটা কালার ধরে নাও রেড আছে। এবার কাজটা কি হয় দেখো, জাস্ট একবার যদি ক্লিক করি, এবার বাইরে কোথাও আমি অন্য সাইডে ক্লিক করলাম, দেখো তাহলে দেখো একটা দাগ পড়ে গেল। কিন্তু যদি আমি এগুলোতে ক্লিক করি দেখো আমার অটোমেটিক ফিল করে দিচ্ছে জায়গাটা, অটোমেটিক ফিল করে দিচ্ছে। এবার যদি আমি এই জায়গায় ক্লিক করি তো এতটা ফিল করে দিল। এবার যেখানে শুরু করেছি সেই জায়গায় যখন ক্লিক করে ছেড়ে দিব তখন কিন্তু আর মানে শেপটা কমপ্লিট হয়ে গেল। তো এটা হচ্ছে একটা শেপস, আমরা বেসিক্যালি শেপস তৈরি করার জন্য ইউজ করে থাকি। বিভিন্ন রকম আমরা শেপস বানাতে পারি এই পেনের সাহায্যে এঁকে এঁকে। আর এই আঁকার সাথে সাথে যদি আমরা মনে করি যে এটাকে বিভিন্ন কাজ করব, তো কাজও করতে পারি। তার আগে ব্যাপারটা বুঝে নাও, শেপটা বুঝতে পেরেছো কি কাজ আমি যা বুঝালাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই শেপের পরে যে আরেকটা অপশন আছে প্যাথ, এই প্যাথে কি কাজ হয় সেটাও একবার বলি। যখন প্যাথে কাজ করবা দেখো, শেপসে যখন কাজ করেছিলাম তখন একটা নতুন লেয়ার এসেছিল, আর প্যাথে যখন কাজ করছি দেখো জাস্ট একবার ক্লিক করলাম সেম ভাবে ক্লিক করছি, দেখো এই দেখো, দিয়ে আবার আমি যেখানে শুরু করেছি সেখানে ক্লিক করে দিলাম, দেখো কোনো লেয়ারও আসেনি আর না কোনো আমার কালার দিয়ে ফিল করেছে, কিছুই করেনি, দেখো দেখতে পেলা কি কাজটা হলো, হ্যাঁ স্যার কিছুই হলো না। এবার ডিফারেন্সটা কিভাবে বুঝবো তো বলি, যখন পেন টুলের কাজ করবা, পেন টুলের কাজ করলে সব সময় এই প্যাথ নিয়ে কাজ করবা,
প্যাথ নিয়ে আমাদের কি মজার ব্যাপার আছে, এটা নিয়ে আমরা কাজ করতে পারি শেপস নিয়ে, তবে আমাদের এটা বিরক্তি বিরক্তি হয়, মানে ডিস্টার্ব খুব করে। ধরে নাও কাজ করছি, কালার চলে আসলো আর দেখতেই পাচ্ছি না আমি ডিজাইনটা, তো কোনো কিছু ডিজাইন করার সময় আমাদের অনেক প্রবলেম হয়ে যায়, এই জন্য আমরা এই শেপস লেয়ার নিয়ে আমরা কাজ করব না। ঠিক আছে, তা আমি দেখাই কিভাবে কাজ করবা। পেন টুলের আন্ডু করে বাদ দিয়ে দিলাম। দেখো, যখন পেন টুলে ক্লিক করলাম, এবার পেন টুলে ক্লিক করার পর আমি ক্লিক করছি প্যাথে। যখন প্যাথে ক্লিক করলাম, এবার দেখো জাস্ট একবার আমি ক্লিক করলাম, এবার ক্লিক করার পর এই জায়গায় যদি আমি একবার ক্লিক করি, তাহলে দেখো সোজা লাইন চলে আসছে, কিন্তু আমি যদি মনে করি এইভাবে ড্র্যাগ করে গোল করে মানে সার্কেল করব, এবার রাউন্ড করব দাগটা, তাহলে আমি এখানে যখন ক্লিক করব দেখো সোজা আছে, কিন্তু মাউসটা যদি আমি না ছাড়ি, ক্লিক করার পর মাউসটা ছাড়িনি, দেবেই ধরে আছি, দিয়ে যদি টানি তো দেখবা এরকম করে দেখবা রাউন্ড হবে তোমার দাগটা। আর রাউন্ড হওয়ার সাথে সাথে দুটো হ্যান্ডেল দেখো দেখতে পাচ্ছি আমরা, এই একটা হ্যান্ডেল এই একটা হ্যান্ডেল, কিন্তু যদি আমি এই জায়গাতে আবার একবার ক্লিক করি, দেখো রাউন্ডটা আবার দিল, সে আমি একবার ক্লিক করি আর দুবার ক্লিক করি বা টানি, এই দেখো যদি আমি এখানে ক্লিক করি, দেখো আমি টানছি না জাস্ট ক্লিক করছি, তবুও কিন্তু রাউন্ড দিয়েছে, দেখো এই যে রাউন্ড। আবার যদি আমি এই জায়গায় ক্লিক করে ক্লিক করি, তো দেখো এবার রাউন্ড দিচ্ছে না, যদি আমি টানি তাহলে রাউন্ড পাবো। দেখো কাজটা কি কি হচ্ছে দেখে নাও। আর যখন আমি এই যে জায়গাটাই আবার যদি এখানে ক্লিক করি, তো রাউন্ড হবে না হবে না বলো তো, জাস্ট স্যার ক্লিক হবে না করলে। স্যার হ্যাঁ হবে না হবে না এই দেখো ক্লিক করছি, এই দেখো রাউন্ড হলো, তাহলে রাউন্ড হবে, ব্যাপারটা বুঝো ভালোভাবে কি কাজ হচ্ছে। আন্ডু আন্ডু করে আর একবার বুঝাই, দেখো এই দেখো এই জায়গায় একবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যদি ক্লিক করি, তাহলে রাউন্ড হবে না হবে না, হবে না হবে না দেখো ক্লিক করলাম হলো না, এবার যদি আমি এই জায়গায় ক্লিক করি হবে, না স্যার হবে না স্যার দেখো হলো না, এবার আমি এখানে ক্লিক করে এবার টানছি, তাহলে রাউন্ড হলো, রাউন্ড হয়েছে একটু, এবার আমি বাইরে একবার জাস্ট টানবো না জাস্ট ক্লিক করব, তাহলে রাউন্ড কি হবে। হ্যাঁ স্যার হবে না স্যার দেখো ক্লিক করলে রাউন্ড হবে, কেননা আমার দুটো হ্যান্ডেল আছে, দুটো হ্যান্ডেল আছে এই জন্য ক্লিক করছি, দেখো রাউন্ড হয়ে গেছে। তাহলে আমি যদি এই জায়গায় ক্লিক করি, দিয়ে যদি এইভাবে টানি, রাউন্ড হলো আমার, আবার দেখো দুটো হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এবার যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে রাউন্ড হবে কি হবে না, হবে হবে হ্যাঁ স্যার হবে স্যার রাউন্ড হবে। হবে এবার আমি চাইছি যে রাউন্ড নিব না, তখন কি করব, তখন অল্টার বাটনটা দেবে থাকবা কিবোর্ডের, অল্ট বাটন দেবে থেকে এই দিকটা, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে একবার ক্লিক করবা, তাহলে একটা এই যে হ্যান্ডেলটা বাদ হয়ে যাবে, অল্টার দেবে থেকে একবার ক্লিক করে দিবা, দেখো একটা হ্যান্ডেল এবার বাদ হয়ে গেছে, এবার ক্লিক করো তাহলে রাউন্ড আসবে না। কখন অল্টার প্রেস করব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার রাউন্ড আনার জন্য স্যার রাউন্ডটা আনার জন্য রাউন্ডটা আনার জন্য এই মুহূর্তে এখন হবে না, আমরা শেষ করব তারপর আনতে পারবো। ঠিক আছে, আবার দেখো ক্লিক করলাম, এই যে দেখো কাজটা শেষ করলাম, এবার এটা যখন আমি একটা শেপস তৈরি করলাম, এই শেপটার যদি আমি পেন টুলের রাইট ক্লিক করি, তো রাইট ক্লিক করলে দেখতে পাবা একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে, আর এই পেন টুলকে সিলেকশন পয়েন্টগুলো সিলেকশন করার জন্য উপরে দেখবে একটা সিলেকশন আছে, প্যাথ সিলেকশন টুল, এই প্যাথ সিলেকশন টুলের মধ্যে আছে ডাইরেক্ট সিলেকশন আর একটা প্যাথ সিলেকশন, তো প্যাথ সিলেকশন যদি আমি ক্লিক করি, তাহলে প্যাথটাকে যেখানে খুশি এখানে রাখতে পারবো, আর ডাইরেক্ট সিলেকশন যদি ক্লিক করি, তাহলে এই যে পয়েন্টগুলো ধরে, এই দেখো পয়েন্টগুলো ধরছি,
দেখো পয়েন্টগুলো ধরলাম, দিয়ে আমি ইচ্ছে মতো এটাকে নামাতে পারবো, উঠাতে পারবো। হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো, বলে। আমরা মুখ, এটা স্যার আমরা মুখ তুললেও তো করতে পারি, যে সরানোর ব্যাপারটা মুখ তুললেও তো করতে পারি হ্যাঁ, স্যার। মুভ টুল দিয়েও করতে পারি। তো পুরো মুভ টুল দিয়ে যদি করেন তাহলে একবার করে দেখেন কেমন লাগে। এই যে দেখেন মুভ টুল দিয়ে করছি, হচ্ছে কি কাজ হচ্ছে? কারণটা হচ্ছে আমার এই যে কাজটা করছি সেটার লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, আমার ওই একটা লেয়ারেই আমি কিন্তু কাজ করছি। নতুন লেয়ার যদি থাকতো তাহলে মুভ করতে পারতাম। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে মুভ টুল দিয়ে হবে না। তাহলে আমি এটা দিয়ে কি করতে পারছি, তাহলে আমি এর মধ্যে যে প্যাথ, দেখো প্যাথ সিলেকশন টুল আছে আর ডাইরেক্ট সিলেকশন টুল আছে। তো প্যাথ সিলেকশন টুল দিয়ে আমি কি করতে পারছি, এটাকে যেখানে খুশি সরাতে পারছি, মুভ করতে পারছি প্যাথটাকে। এটা হচ্ছে একটা প্যাথ, এখনো কিন্তু কোনো শেপস তৈরি হয়নি, প্যাথ আছে। এই প্যাথটাকে আমি কি করছি, ইচ্ছা মতো সরাতে পারছি। বাট যদি মনে করি এই যে হ্যান্ডেলটা, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে একটু নিচে নামাবো, তখন কি করব, এর মধ্যে আছে ডাইরেক্ট সিলেকশন। তো এই ডাইরেক্ট সিলেকশনটা নেওয়ার জন্য আপনাকে কন্ট্রোল বাটনটা চেপে থেকে একবার ক্লিক করতে হবে। কি বললাম, কন্ট্রোল কি চেপে রেখে একবার ক্লিক করতে হবে, তাহলে আমি ডাইরেক্ট সিলেকশনটা পেয়ে যাব, ইচ্ছে মতো যেটা খুশি যেখানে খুশি সেটা রাখতে পারবো। এই যে এখানে যেমন আমার হ্যান্ডেল ছিল, তো হ্যান্ডেলটা দিয়ে আমরা দুটো হ্যান্ডেল পাচ্ছি, হ্যান্ডেলটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে পারবো ইচ্ছে মতো। এই যে যেখানে যেখানে হ্যান্ডেল ছিল সেখানে হ্যান্ডেল আছে, এই যে হ্যান্ডেল, এটা হ্যান্ডেল ছিল না, এখানেও হ্যান্ডেল ছিল না। এটা কি স্যার অল্টার দেবে করছেন না না, একবারে যে কোনো সিম্পল জায়গায়? আমি ক্লিক করে করে করছি, অল্টার কিছু দাবি নেই, অল্টার দেবে নাই, এমনি এই যে ক্লিক করছি, এই দেখেন হ্যান্ডেল নিয়ে সব কিছু কাজ করতে পারছি। আমি যদি এই যে পেন্ট পেন টুলে আবার যদি রাইট ক্লিক করে মনে করি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব এর মধ্যে, তো এখানে একটা পয়েন্ট আছে, এই জায়গায় একটা পয়েন্ট আছে, তো এর মিডিলে আর একটা আমি ক্লিক করলাম, দেখেন আর একটা আমি অ্যাঙ্কার পয়েন্ট পেয়ে গেলাম। এই দেখেন এটাকে বাড়াতে পারি, এই পয়েন্ট ধরে এই সাইডে বাড়াতে পারি। এই দেখেন এই কাজটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝে বুঝে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর আমরা অনেক কিছু আঁকতে পারবো। এই পেন পেন টুলের যে আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, তারপরে নিচে আছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এই অপশনটাই কি কাজ করবে, যদি আমি অ্যাঙ্কার পয়েন্ট, দেখা যাচ্ছে আমি এখানকার অ্যাঙ্কার পয়েন্ট আছে, এটাকে আমি ডিলিট করব। তো ডিলিট করলে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো, দেখেন এখানে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট হয়ে গেল। হয়েছে? আবার যদি মনে করি অ্যাড করব, তাহলে আবার এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিচ্ছি, তারপরে দাগের উপরে একবার ক্লিক করব, তাহলে অ্যাড হয়ে গেল। এই যে যেমন খুশি তেমন করতে পারি। এই যে পারছেন, বুঝতে পারছেন? হুম হুম স্যার, বুঝতে পারছেন। এবার আমি যদি দেখি যে এই ডাইরেক্ট টুলটা নিয়ে এখানে দেখি হ্যান্ডেলটা কি আছে, হ্যান্ডেল দেখো এখানে একটাই হ্যান্ডেল আছে, দুটো নাই। আমার দেখা যাচ্ছে এই জায়গায় দুটো হ্যান্ডেল দরকার আছে, তখন কি করব, এখানে দেখব কনভার্ট পয়েন্ট টুল আছে, এই কনভার্ট পয়েন্ট টুলে ক্লিক করব। কনভার্ট পয়েন্ট টুলে ক্লিক করে এই জায়গায় যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টে ক্লিক করে এইভাবে টানতে হবে, তাহলে দুটো হ্যান্ডেল পেয়ে যাব। এই যে আছে, কোথায় ক্লিক করলেন আরেকবার দেখান না স্যার। এই যে এখানে ক্লিক করলাম, এই যে দেখো আন্ডু করি, এরকম ছিল। তো আমার এখানে কিন্তু একটাই পয়েন্ট আছে, এই যে হ্যান্ডেলটা একটাই আছে, তখন যেহেতু আমি অল্টার দেবে থেকে আরেকটা ডিলিট করে দিয়েছিলাম, বাদ দিয়ে দিয়েছিলাম না,
তো এই হ্যান্ডেলটা যদি আমার মনে হয় না, আমার এই জায়গায় দুটো হ্যান্ডেল চাই, মানে আর একটা হ্যান্ডেল চাই, তখন কি করব, এই পেন টুলে এসে কনভার্ট পয়েন্ট টুল, এই কনভার্ট পয়েন্ট টুলে ক্লিক করব। জয়েন্ট হতে চাচ্ছে, তো কনভার্ট পয়েন্ট টুলে যখনই আমি ক্লিক করব, তো ক্লিক করে এসে যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে হবে না, ক্লিকটা করে এইভাবে টানতে হবে, ড্র্যাগ করে, তাহলে দুটো আমরা হ্যান্ডেলটা পাবো। বুঝা গেল কি কাজ? তাহলে আমাদের এটা মুভ টুল, আবার মনে যদি আমি করি এটাকে একটা সেভ করে রাখবো, তাহলে প্যাথ দেখবে এই লেয়ারের মধ্যে একটা জায়গা আছে যার নাম হচ্ছে প্যাথ, এই প্যাথের মধ্যে এটাকে সেভও করে রাখতে পারি। সেভ করার জন্য জাস্ট ডাবল ক্লিক করব, দে ওকে করে দিব, নাম দিলে দিতে পারি, দে ওকে করে দিব, সেভ হয়ে থেকে যাবে, এটা সেভ হয়ে গেল। আমি যদি এটাকে কালার টালার করে ফিল করতে চাই, তো কালার করে ফিল করলে কি করব, এই প্যাথের মধ্যে যে সেভ করে রাখলাম এই জায়গায় এসে কন্ট্রোল দেবে থেকে এন্টার প্রেস করব। কি বললাম? কন্ট্রোল দেবে থেকে এন্টার প্রেস করব, তাহলে আমাদের সিলেকশন মুডে চলে আসলো, যেমন এর আগে আমরা সিলেকশন করেছিলাম সেই মুডে কিন্তু চলে আসলো। আসার পরে এবার আমরা কালার যেমন ফিল করি সেভাবে ফিল করতে পারবো। যেমন আমরা কালার কিভাবে ফিল করি, কন্ট্রোল দেবে বা অল্টার দেবে, ব্যাক স্পেস প্রেস করলে উপরের ফরগ্রাউন্ড কালার ফিল হয়ে যাবে, তাই না? তখন আমরা কালার দিয়ে ফিল করতে পারছি। তো এই পেন টুল আমাদেরকে কাজ কিভাবে ইউজ করব সেটা দেখতে হবে। আমি সিলেকশনটাকে উড়িয়ে দিই, কন্ট্রোল দেবে ডি, তাহলে কোথায় আমরা পেন টুলের কাজ করব, না পেন টুলের কাজ করার জন্য আমরা যদি দেখাই একটু গুগলে সার্চ করি দেখি। দেখো আমি এখানে লিখছি, ধরে নাও ব্যানার টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেট গুলো যে থাকে ব্যানারের, এই যে দেখো টেমপ্লেট গুলো, এই টেমপ্লেট গুলো যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা এই পেন টুল নিয়ে তৈরি করে থাকি। এই যে টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছ, দেখো কত টেমপ্লেট আছে। তাহলে আমরা যদি পেন টুলের কাজটা জেনে যাই তাহলে এগুলো আমরা নিজে নিজেই তৈরি করতে পারবো, সমস্ত টেমপ্লেট আমরা বানাতে পারবো। দেখো কত কত টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো আমরা তৈরি করতে পারবো। এই দেখো ভালো ভালো ডিজাইন দেখো অনেক আছে। তো এই টেমপ্লেট গুলো সমস্তটাই আমরা পেন টুল দিয়ে বানিয়ে থাকি। এই যে দেখো এটা একটা ডিজাইন, ডিজাইনটা দেখো কেমন আছে, তৈরি করা হয়েছে এরকমই পেন টুল নিয়ে। এই যে বিভিন্ন ডিজাইন আছে, পাচ্ছ দেখতে পাচ্ছ? এই দেখো টেমপ্লেট গুলো, দেখো এই ব্যানারের টেমপ্লেট গুলো, এগুলো তৈরি করা হয়েছে, আর এগুলো তৈরি করা হয়েছে সব ওই ইয়ে নিয়ে, পেন টুল নিয়ে। তা আমরা অনেক জায়গায় দেখতে পাই অনেক ব্যানার ট্যানার বানাই দেখি ডিজাইন করা, তখন আমাদের এগুলো দরকার হয়, এই ধরনের টেমপ্লেট গুলো তখন আমাদেরকে বানাতে হয়, এই পেন টুল দিয়ে দিয়ে বানাই আমরা। তো ছোট্ট ছোট্ট নিয়ে তোমরা কাজ শুরু করবা, ধরো এগুলো একটা সেভ করি দিয়ে আমি দেখাই একটা করে তোমাদেরকে, নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একটা করে দেখাই, দেখো। হ্যাঁ স্যার, এটা আমি এটাকে ধরো ডাউনলোড করে নিচ্ছি, এটা সেভ করে দিই, এই একটা সেভ করলাম। আচ্ছা আর কোনটা করব? আচ্ছা একটাই দেখাই তাহলে ম্যাটারটা বুঝে যাবা। এই যে এটাও একটা টেমপ্লেট আছে, দেখো ভালোই লাগছে, লাগছে না? এটাও একটা ভালো লাগছে, হ্যাঁ স্যার, অনেক ডিজাইনিং এ দরকার হবে এগুলো আমাদের। আচ্ছা তো একটা শিখাই তাহলে তোমরা নিজেই বানাতে পারবা, দেখো।
আমি এটা কেটে দিচ্ছি, ডাউনলোড করলাম, সেটা হচ্ছে এই যে দেখো, এখানে যেমন একটা পিকচার আছে, দেখো এখানে তো সুন্দর আছে আমার কাছে, এটা যেমন একজন বানিয়েছে, সাবির বানিয়েছে, এই দেখো, তো এটা বানিয়েছে, দেখো এই জায়গায় দেখো খুব সুন্দরভাবে একটা ডিজাইনিং করা আছে, শেপটা দেখো এভাবে শেপ দেওয়া আছে, আবার এই জায়গায় দেখো এই গোলটা তো দিতে পেরে যাবা, বাট এই যে এখানে একটা লুকিং দেখো শেপস আছে, তো এই শেপটা যদি আমাদেরকে বানাতে হয় তাহলে কিভাবে বানাবো, তো এগুলো হচ্ছে সব পেন টুল নিয়ে কাজ। এই যে দেখো পেন টুল নিয়ে আছে, তো এই পেন টুল নিয়ে কাজ করা যায়। তো পেন টুল নিয়ে আমি দেখাই, যেটা দেখাচ্ছি এটা ডাউনলোড করলাম, এই দেখো যে কোনো একটা নিই নাকি, স্যার এত বড়ই নিচ্ছি, দেখো এটা দেখে দেখে বানানো প্র্যাকটিস করে দেখাই। দেখো এটা রাখলাম, এবার আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা সাইজের পেজ নিচ্ছি প্র্যাকটিস করার জন্য, সিম্পলি নিলাম একটা, দেখো কি আছে কেসটা, এখানে শেপটা দেখো, শেপটা যদি আমরা দেখি তাহলে এই জায়গায় দেখো শেপটা কেমন শেপস আছে, শেপটা দেখো এই জায়গায় সবচেয়ে নিচে আছে, দেখো হলুদ যে ইয়েলো কালারের শেপস আছে সেটা সবচেয়ে নিচে আছে, এই যে দেখো সবচেয়ে নিচে আছে ইয়েলো কালারের শেপস, আর তার উপরে আছে এটা, এই যেটা গ্রে কালারের দেখতে পাচ্ছি, পারছো বুঝতে পারছো উপরে নিচে তার উপরে কি আছে, দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো শেপটা বানাচ্ছি, এই যে দেখো এই জায়গায় ক্লিক করা আছে, তারপরে নিচে ক্লিক করা আছে, দেখো এইভাবে গেছে শেপটা, তাহলে আমিও যদি এরকম বানাই তাহলে পেন টুল নেব, পেন টুল নিয়ে তুমি লেয়ার শেপস নিয়ে করলেও করতে পারো, আর না নিয়ে যদি করো তবুও হবে, তো যদি আমি লেয়ার শেপস নিয়ে না করি তাহলে প্যাথ নিয়েই করে দেখাচ্ছি, দেখো প্যাথ নিয়ে যখন কাজ করবা সবচেয়ে ভালো হয় তোমরা ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারে না নিয়ে নতুন লেয়ার নিয়ে নিবা, নতুন লেয়ার, নতুন লেয়ার নিয়ে তারপরে দেখো এই কোণাতে আমি ক্লিক করলাম, দিয়ে এই পেজের এই নিচের কোণারে ক্লিক করলাম, একটু ফাঁকা রেখে এই জায়গায় ক্লিক করে এই যে দেখো এখানে ক্লিক করছি, দিয়ে ক্লিক করে ছাড়ছি না, টেনে নিলাম একটু, তারপরে অল্টার দেবে থেকে উপরের হ্যান্ডেলটা কি করব আমি বাদ দিয়ে দিব, যেহেতু আমি এখানে রাউন্ড নিব না, এখানে যদি এখন ক্লিক করি কি আসবে, রাউন্ড হয়ে আসবে না দেখটা, হ্যাঁ তো স্যার, দুটো হ্যান্ডেল আছে, তো এই হ্যান্ডেলটা একটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দেওয়ার জন্য অল্ট কি চেপে রাখতে হবে, দিয়ে একবার এই পয়েন্টে ক্লিক করব, বাদ হয়ে গেল, এবার যেখানে শুরু করেছি সেই জায়গায় ক্লিক করে দিলাম, তাহলে আমার শেপস রেডি, এবার কন্ট্রোল দেবে থেকে এন্টার প্রেস করে দাও, দিয়ে যে কালার ফিল করতে চাও সেই কালারটা ফিল করে দাও, তা আমি চাইছি ইয়েলো কালার ফিল করতে, তো এখানে ইয়েলো কালার ফিল করে দাও, এইভাবে ইয়েলো কালার দিলাম, অল্টার দেবে ব্যাক স্পেস, দেখো ফিল হয়ে গেল, কন্ট্রোল দেবে ডি প্রেস করছি, তাহলে সিলেকশনটা উড়ে গেল, দেখো এই কাজটা কি হলো, এই দেখো আছে, তো পিছনের যে ইয়েলো কালারটা আছে এটা আর একটু বেশি হতো, তাহলে আমি কি করব দেখো, তার জন্য আমাকে কি করতে হবে, এই যে কালারটা করেছি আর একটু আমাকে খাটতে হতো, দেখো কি কাজ করছি, আমি তো এখানে ক্লিক করে দিয়েছিলাম তাই না, পাচ্ছ দেখতে পাচ্ছ, হ্যাঁ, এবার আমি এই পয়েন্টার টুল নিয়ে একবার এটাকে ধরে একটু এই সাইডে করে দিলাম, বেশি একটু করে দিলাম যেহেতু ওখানে বেশি আছে, এই দেখো একটু বেশি করে দিলাম, দেখতে ভালো লাগবে তাই,
দেখো হয়ে গেল, এবার কন্ট্রোল দেবে এন্টার, তাহলে সিলেকশন হয়ে গেল। তারপরে অল্টার দেবে, ব্যাক স্পেস প্রেস করলাম, তাহলে কালারটা দেখো পড়ে গেছে। এই কাজটা যখন হয়ে গেল, এবার এর উপরে দিব গেরুয়া, তোমার গ্রে কালারের আছে দেখো, গ্রে কালারের যে শেপটা আছে এটা আমরা তৈরি করব। সেম ভাবে উপরে একটু ফাঁকা জায়গা ছেড়ে দূর থেকে নিয়েছে, মানে 50%-এর বেশি জায়গা গেছে ওই সাইডে। আবার পেন টুল নিচ্ছি। এবার দেখো এই কাজটা যে করছি আমরা, এই কাজটা যদি তুমি মনে করো শেপস নিয়ে না করো, যদি এই শেপ লেয়ার নিয়ে করো তবুও হবে, শেপস নিয়ে লেয়ার নিয়ে করলেও একটা নতুন লেয়ার নিয়ে নিবা তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখো কাজটা ক্লিক করলাম, এই দেখো ক্লিক করলাম, দেখো কিভাবে কাজটা হচ্ছে, এই দেখো এই প্রবলেমটা হয় শেপস লেয়ার নিয়ে। যে অল্টার দেবে থেকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি, বাদ হয়ে গেল। এবার এর উপরে এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে যেখানে শুরু করেছি সেখানে ক্লিক করলাম, তাহলে এই জায়গায় দেখো দুটো লেয়ার হয়ে গেছে, মানে লেয়ারের মধ্যে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা তো শেপস দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে আর একটা লেয়ারের থাম্বনেল দেখতে পাচ্ছি। তো এটাকে বলা হয় ভেক্টর লেয়ার, ভেক্টর শেপস। তো এই কালারটাকে আমি করে দিচ্ছি একটু ডিপ, এই দেখো ডিপ করলাম। আর এটার ক্যাপাসিটি এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি এরকম, বুঝতে পারলা কি করলাম? দেখো কাজটা কি হলো, ক্যাপাসিটি কমিয়ে দিলাম, ওই মোটামুটি অনেকটাই কমিয়ে দিয়েছি। এই যে বুঝা যাচ্ছে তো স্যার? বলছি আপনি তো দুটো লেয়ার নিয়েছেন, তো এখানে তিনটে কালার কিভাবে আসলো? কোনটা? ওই যে শেপস নিয়ে দেখালাম, তাই শেপস লেয়ার নিয়ে দেখালাম তার জন্য। এই যে এখানে বললাম না প্যাথ লেয়ার, প্যাথ নিয়ে কাজ করে করব আমরা পেন টুলের, তা আমি শেপস নিয়ে করলাম, এই জন্য দুটো দেখাই শেপস নিয়ে, এই জন্য আমরা বলি যে শেপস নিয়ে করিও না, শেপস নিয়ে এই প্রবলেমটা হবে। তবে শেপস নিয়ে যদি পারো করতে তাহলে ডিস্টার্ব ফিল হবে, কিন্তু যদি বুঝতে পেরে যাও তাহলে কাজ করতে পেরে যাবা। তো শুরুতে শেপস নিয়ে কাজ না করাই ভালো। দেখো আমি এর উপরে আর একটা লেয়ার নিচ্ছি, দিয়ে আমি পেন টুলে ক্লিক করছি, আমি প্যাথেই ক্লিক করছি, দিয়ে এই জায়গা থেকে এবার শুরু করছি, এখানে ক্লিক করলাম, দে মোটামুটি এতটা টানছি দেখো। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, আপনি যতবারই কাজ করছেন ততবারই কি নতুন করে একটা লেয়ার নিচ্ছেন? হ্যাঁ নতুন করে একটা লেয়ার নিচ্ছি, এই দেখো কন্ট্রোল দেবে এন্টার প্রেস করলাম, এবার কালারটা নিচ্ছি, কালারটা আমি ওই কালারটাই নিচ্ছি, ওকে করলাম। এবার অল্টার দেবে থেকে ব্যাক স্পেস প্রেস করছি, এই দেখো দেখো কাজটা, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমি স্যার ওই প্রথম যে লেয়ারটা যেটা নেওয়া হলো ওইটা থেকে যদি আমরা কপি করে যদি বাড়ানো যায়, বাড়ানো হ্যাঁ বাড়াতে পারেন কপি করে, বাট প্রত্যেকটা লেয়ার কপি করে বাড়ালে বাড়াতে পারেন, তবে আবার ওই খাটতে হবে আপনাকে। ওই যে এখানে আপনাকে পয়েন্ট, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে তারপরে ছোট বড় করতে হবে, হ্যান্ডেল করতে হবে, তার চেয়ে ভালো নতুন নতুন করে বানিয়ে নিন, আপনার প্র্যাকটিসও হবে আর তাড়াতাড়ি কাজটা হবে। ঠিক আছে, বুঝা গেল এতটা? হ্যাঁ স্যার। তো এইভাবেই উল্টো সাইডেও করা আছে, দেখেন এটাতে এখানে আছে, দেখুন আমি এইটুকুও করে দেখাচ্ছি কিভাবে করেছে। নিচে আছে যে গেরুয়া কালার দেখতে পাচ্ছি, এই কালারটা আছে নিচে,
তারপরে পিঙ্ক কালারটা উপরে আছে, তো নিচে দিব গেরুয়া কালারটা। দেখেন কিভাবে দিচ্ছি, এটা যাতে দেখতে পাই একটু সাইডে রাখলাম। এই দেখেন বানাচ্ছি, পেন টুল নিচ্ছি। আমি যদি শেপস নিয়ে লেয়ার নিয়ে কাজ করি, শেপস লেয়ার নিয়ে কাজ করলে আপনাকে নতুন লেয়ার নিতে হবে না, সরাসরি আপনি নিতে পারবেন শেপস লেয়ার নিয়ে। বুঝা যাচ্ছে কি বলছি? শেপস লেয়ার নিয়ে কাজ করলে কিছু করতে হবে না। ক্লিক করলাম, তারপরে এরকম জায়গাতে ক্লিক করে টানছি। এইভাবে টানলাম, টানার পর অল্টার দেবে থেকে এই পয়েন্টে ক্লিক করে দিচ্ছি, দিয়ে শেষ কর্নারে ক্লিক করলাম, দিয়ে যেখানে শুরু করেছি সেখানে ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা একটা লেয়ার তৈরি হয়ে গেল আমার। এই লেয়ারটা যখন তৈরি হলো, এই লেয়ারটার কালার করে দেব। কালার করার জন্য যে এখানে কালার থাম্বনেল দেখতে পাবো, সেই জায়গায় কালার নিয়ে নেব গেরুয়া কালারটা। তো এখান থেকে আমি গেরুয়া কালার নিলাম, ওকে করছি। তাই এখানে দেখতে পাচ্ছি অপাসিটি কম, এই জন্য এটাকে অপাসিটি বাড়িয়ে দিচ্ছি, কালারটা ডিপ দেখতে পাবো। কাজ হলো। এবার এর উপরে আছে এই যে কালারটা, আবার আমি শেপ পেন টুল নিচ্ছি। পেন টুল নিয়ে এবার একটু নিচ থেকে করছি, এখানে ক্লিক করছি, তারপরে একটু দূরে গিয়ে এভাবে করছি। দেখেন অল্টার দেবে থেকে পয়েন্ট আমি একটা হ্যান্ডেল বাদ দিব, তারপরে কর্নারে ক্লিক করব, যেখানে শুরু করেছি সেখানে গিয়ে এন্টার প্রেস করলাম। কালার করব, অপাসিটিটাকে বাড়িয়ে দিচ্ছি, কালার তো আমার হয়েই আছে। এই দেখেন কাজটা, কটা লেয়ার হলো, 1 2 3 4 5 6টা লেয়ার হলো আমার, কিন্তু এরকম ডিজাইনটা হয়ে গেছে। এই যে বলছি স্যার, বলো। বলছি আপনি যে কর্নারটায় ক্লিক করলেন, ওটা কি অল্টার চেপে রেখে কর্নারটা ক্লিক না না করলেন? তাই তো, অল্টার চেপে রেখে না, দুটো হ্যান্ডেল যদি থাকে তাহলে একটা হ্যান্ডেল যদি বাদ দিই তাহলে অল্টার চেপে রেখে, আর বাকি ক্ষেত্রে না, বাকি তো ক্লিক করছি শুধু। মানে ট্রিক্সটা আচ্ছা হচ্ছে, তোমার পেন টুলটা নিচ্ছি তো, দেখো জাস্ট একবার যদি ক্লিক করি, দেখো আমি শেপটা নিয়ে প্যাথ নিয়ে বুঝাই তাহলে বুঝতে পারছো। এই দেখো একবার যদি ক্লিক করি তাহলে ক্লিক হয়ে যাচ্ছে, এবার এখানে যদি ক্লিক করে টানি তাহলে আমার মুভ হবে, মানে রাউন্ড হবে। দেখো এই রাউন্ড হচ্ছে শেপটা, এই এই শেপের মধ্যে যদি আমি এখানে ক্লিক করি, এবার একবার জাস্ট ক্লিক করছি, আমার দুটো হ্যান্ডেল আছে দেখো, এই দুটো হ্যান্ডেল থাকা অবস্থায় যদি একবার ক্লিক করি তাহলে কি হচ্ছে আমার কাজটা, দেখো এখানে রাউন্ড হয়ে যাবে। তো এই জন্য আমি কি করলাম, এই জায়গায় অল্টার দেবে থেকে একটা হ্যান্ডেল বাদ দিয়ে দিলাম, একটা হ্যান্ডেল দেখো বাদ হয়ে গেল, কি দেবে অল্ট দেবে থেকে ক্লিক করলাম। এবার যদি ক্লিক করি তা দেখো আর রাউন্ড হলো না, সোজা কোণা চলে আসলো। এই কাজটা আমি করলাম ওই জায়গায়, এই যে। ও আচ্ছা, হ্যাঁ স্যার, বলছি পেন টুলের মাধ্যমে যেটা আপনি ওই ড্র করছেন, ড্র করার পরে যদি স্ট্রোক কালারটা আমি মোটা কিংবা চিকন করতে চাই, তো ওটা কিভাবে করবো? কোনটা, এই স্ট্রোক কালারটা মোটা কিংবা চিকন? কালারটা তো তুমি কালার দিতে পারছো এখান থেকে, মানে স্ট্রোক স্ট্রোকটা ওই যে আপনার দাগটা আছে না, ওই দাগটা যদি মোটা কিংবা চিকন মানে থেকে শুরু করতে চাই। শুরু করতে চাও তো, এই যে মোটা, দেখো ব্যাপারটা বুঝতে পারলে না, এই দেখো যখন আমি কাজ করছি এখানে, যখন পেন টুল নিলাম, দিয়ে যদি আমি এই জায়গায় ক্লিক করি, ধরলাম এই কোনাতে ক্লিক করছি, দিয়ে যদি এইভাবে টানি তাহলে কি হচ্ছে আমার রাউন্ড হচ্ছে। তো এবার রাউন্ডের পরে আমি এই কোনাটাকে বাদ দিয়ে দিচ্ছি একটা হ্যান্ডেল, ক্লিক করলাম দেখো বাদ হয়ে গেল, উপরের হ্যান্ডেলটা বাদ হয়ে গেল। আমি যদি এই জায়গায় এখন ক্লিক করি তো এরকম আসবে, আর যদি আমি টানি দেখো টানছি তো এরকম হচ্ছে। এই যে যখন আমি ছাড়বো, এটা ছাড়ার মুহূর্তে ছেড়ে দিলাম, কিছুই করলাম না। এবার অল্টার দেবে থেকে
একবার ক্লিক করলাম, তাহলে এটাও হ্যান্ডেলটা বাদ হয়ে গেল, যেখানে শুরু করেছি সেখানে সিলেক্ট করে দিলাম, ক্লিক করলাম, আমার শেপ তৈরি হয়ে গেল। এবার তুমি কালার যদি দাও, তো এক কালার দিলে তুমি এই জায়গায় থেকে একটা কালার যেটা দিবা সেই কালারটা দিতে পারো। আর তুমি যদি মনে করো আমি গ্রাডিয়েন্ট ফিল করব, এর মধ্যে দুই রকম কালার মিক্সিং করব, তাহলে এখানে যাবা লেয়ার স্টাইল, যেটা এর আগে আমরা আলোচনা করেছিলাম, দিয়ে গ্রাডিয়েন্ট ওভারলে, তখন আমরা দুই রকম কালার মিক্সিংও করতে পারবো। তখন তুমি হয়তো এখানে এই ব্ল্যাকটাকে একটু ডিপ রেড করলা, এরকম কালার দিচ্ছ, আর এই সাইডটাকে রেডটা টকটকা রেড করছো, এটাকে আর একটু ডিপ করে দিচ্ছি। এই দেখো কাজটা দিয়ে ওকে করছি, তাহলে তুমি এরকমও করতে পারো। এই যে দেখো, বলছি স্যার, মাউসটা যখন মানে এই হ্যান্ডেলটা যখন বাড়াচ্ছেন, ওটা কি মাউসটা ধরে ক্লিক রেখেই তো করে বাড়াতে দেবে হবে, তাই? থেকে এইভাবে ক্লিক করে টানছি, দেখো যখন ছাড়ছি তখন ছাড়ছি না, শুধু ক্লিক করছি না, ক্লিক করে এইভাবে টানছি তখন হচ্ছে, হ্যাঁ, ক্লিক করে টানতে হবে আর কি। ক্লিক করে টানতে হবে তবে গিয়ে হবে। হুম, এবার এটা আমরা কি কখন আমরা কিভাবে কাজ করব, যদি ধরে নাও এরকম একটা ছবি আছে, এই ছবিটাকে সিলেকশন করতে হবে, অন্য একটা ছবি নি, এখানে ধরো আমাদের আমার কাছে একটা ছবি আছে, এই মুকেশ আম্বানির ছবি আছে, ধরো মুকেশ আম্বানির ছবিটাকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, তাহলে আমরা ইউজ করব, সিলেকশন করব, সিলেকশন করার জন্য আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখো একটু বড় করলাম ছবিটাকে জুম করে, এই দেখো পেন টুলে ক্লিক করলাম, দেখো পেন টুলে ক্লিক করার পর এই যে প্যাথে ক্লিক করলাম, প্যাথ যেটা দেখালাম তোমাদেরকে, দেখানো একবার ক্লিক করছি, দেখো এই জায়গায় ক্লিক করলাম, কি হচ্ছে দেখো কাজটা, যখন আমি ক্লিক করছি অটোমেটিক সিলেকশন হয়ে যাচ্ছে, এই যে এইভাবে, এখানে ধরলে আমি ক্লিক করব তো ছাড়বো না, একটু দেখে নি দেখো কাজটা কি হচ্ছে, আর একটু জুম করে করে কাজ করলে বেশি ভালো হয়। এই দেখো কানের ব্যাপারটা, দেখো কানটা কি কাজ করছি, দেখো কান দেখতে পাচ্ছ জায়গাটা, স্যার আমার এখানে ক্লিক আছে, এখন এবার ক্লিক থাকার পর আমি এই জায়গায় ক্লিক করছি, দেখো তাহলে দাগটা কেমন আছে এরকম, তা আমি ছাড়ছি না, আমি এইভাবে ক্লিক করে টেনে এভাবে উঁচা করে দিলাম, দেখো কত সুন্দর সিলেকশনটা হয়ে গেল। এবার আমি যদি এই উপরের হ্যান্ডেলটাকে বাদ দিই, তাহলে অল্টার দেবে থেকে ক্লিক করবো, এই পয়েন্টে বাদ হয়ে গেল, দেখো আমি আবার এখানে ক্লিক করলাম, একটু ড্র্যাগ করে এইভাবে টেনে নিলাম, এই দেখো না ছেড়ে, এই যে পয়েন্ট ক্লিক করে বাদ দিয়ে দিলাম, পারফেক্ট, কত সুন্দর কাজ হবে, দেখো এখানে ক্লিক করছি দিয়ে এতটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, একটু ছোট করি ছবিটা, বড় হয়ে গেছে বেশি, এই যে দেখো, দেখো কাজটা কি হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম দিয়ে এইভাবে ড্র্যাগ করে যখন টানছি, দেখো আমার কত সুন্দর সিলেকশনটা হচ্ছে, যেটা তোমাদের এর আগে দেখিয়েছিলাম পলিগোনাল ল্যাসো টুল, ওই টুল নিয়ে যে সিলেকশন করতেছিলা তোমরা, তো ওই সিলেকশনের থেকে দেখো এটা অনেকটা সহজ হবে, এখানে ক্লিক করছি দেখো, দিয়ে এইভাবে টেনে নিচ্ছি, দেখো সিলেকশনটা কত সুন্দর হয়ে যাবে, একদম সিলেকশন একবারেই হয়ে যাচ্ছে। এবারে এখানে আমি ক্লিক করে এখানে করে দিচ্ছি, টেনে দিচ্ছি এইভাবে, এই দেখো হচ্ছে, কাজ বুঝতে পারছো তো? স্যার বুঝতে পারছি। এই যে দেখো সিলেকশনটা এইভাবে আমরা করে থাকি, পেন টুল নিয়ে তোমার সিলেকশনটা কি, যেমন এটা উড়ে যেতে ছিল পলিগোনাল ল্যাসো টুল দিয়ে ঝেড়ে দিচ্ছে মাউসটা, এটা তোমার তেমন হবে না কিছু, আর সিলেকশনটাও পারফেক্ট হবে, এই যে দেখো।
এবার আমি এই গালটাকে সিলেকশন করব, তাহলে আমি এই কোণাতে ক্লিক করবো ডাইরেক্ট, দিয়ে ছাড়বো না মাউসটা, ধরে টানবো এরকম করে। যখন দেখবো পারফেক্ট আমার সিলেকশন হয়েছে, তখন গিয়ে এইভাবে ছেড়ে দিব মাউসটা। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। ধরা গেল কোন জায়গায় হয়তো কম বেশি হয়ে গেল, আমি ব্যাকে যাব কি করে? ব্যাকে যাবেন তো, ব্যাক করবেন, কিবোর্ড থেকে যে ব্যাক স্পেস আছে সেটা প্রেস করবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে। হ্যাঁ, আবার অল্টার দেবে, ওখানে ক্লিক করে দিলাম, ওখানে শুরু হয়ে গেল। যদি স্যার কন্ট্রোল জেড প্রেস করি তাহলেও তো হবে, হ্যাঁ তাই তো? তবু হবে তো, আন্ডু হয়ে গেল, হবেই তো তখন। উইন্ডোটা বড় হয়ে গেছে, এই দেখো ওইদিকে নাই তো, এটাই লাস্ট, এই দেখো। খুব সুন্দরভাবে সিলেকশন হবে, তোমরা প্র্যাকটিস করবা তাহলে বেশি ক্লিয়ার হবে জিনিসটা। দিয়ে আমি বাইরে বাইরে এইভাবে সিলেকশন করে নিয়েছি, দেখো যেখানে শুরু করেছিলাম সেই জায়গায় আবার গিয়ে ক্লিক করে দিলাম, সিলেকশন হয়ে গেল। এবার কন্ট্রোল দেবে থেকে এন্টার প্রেস করব, হয়ে গেল। যে কালার করতে চাই সেই কালার আমি ব্যাক স্পেস দিয়ে করে দেব, কালার চেঞ্জ, যেটা কালার দেব, যেটা কালার দিব সেই কালারটা নিব, দে অল্টার দেবে ব্যাক স্পেস, হচ্ছে না? বুঝা গেল পেন টুলের কাজ? তো আমাদের ডিজাইনিং এ পেন টুলের কাজ সবচেয়ে বেশি আছে, এই জন্য পেন টুলের কাজ করতে হবে। তার জন্য গুগল থেকে এরকম টেমপ্লেট গুলো কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে, দিয়ে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন জিনিস তৈরি করা। যেমন এই যে টেমপ্লেট গুলো আছে, বিভিন্ন কালারের খেলা আছে, শুধু কালার করেছে আর নিয়েছে, নিয়েছে আর কালার করেছে, এই যে টেমপ্লেট গুলো, অনেক টেমপ্লেট আছে, এগুলোই প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই যে এখানে আছে কয়েকটা আছে, এই যে এখানে আছে, এগুলো নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে তখন চলে আসবে হাতের হাতে আনার জন্য শুরুতে আগে প্র্যাকটিস করতে হবে না, ডিজাইনিং এ যেতে হবে, ডিজাইনিং টিজাইনিং কিছু না, জাস্ট এ টেমপ্লেট বানাতে হবে ছোট ছোট সোজা সোজা। আর ডিজাইনিং এ যদি আমি শুরুতেই ফটোশপে ডিজাইনে চলে যাই, যে আমি কোনো কিছু তৈরি করছি, তাহলে কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাবে। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। এই যে লেয়ারটা, লেয়ারে আবার ফটোশপটা নিয়ে আসুন, লেয়ারটা লেয়ারে যে এতগুলো, যে এই যে ব্যাকগ্রাউন্ড এর পর উপরে যে লেয়ার, তার উপরে যে লেয়ারটা, এই যে দুটো যে লেয়ারটা হয়ে গেছে, এটা কি কোনটা অরিজিনাল লেয়ার? এই সামনের দিক থেকে ওইটাই কি অরিজিনাল লেয়ার পড়বে? এই যে লেয়ার গুলো আছে, এবার কোন লেয়ারটা কোথায় আছে সেটা যদি জানতে চান, তো লেয়ারের উপরে জাস্ট রাইট ক্লিক করবেন, তাহলে শেপস দেখতে পাবেন। এই যে শেপস ওয়ান দেখুন, অটোমেটিক চলে আসলো, তার মানে এই লেয়ারটা এটা আছে। আমি হলুদের উপর রাইট ক্লিক করে লেয়ার ওয়ানে ক্লিক করছি, এটা লেয়ার আছে হলুদটা, আমি যদি মুভমেন্ট করি এই যে মুভমেন্ট হবে, বুঝা গেল? আবার যদি আমি মনে করি যে এই এই লেয়ার গুলো করেছি, পুরো লেয়ারটাকে আমি একটু অন্য জায়গায় সরাবো, তাহলে কি করব, এই যে এইভাবে করব, এইভাবে ক্লিক করব, এই যে এখানে চোখের চোখ দেখতে পাচ্ছি, তার পাশে চোখ দেখতে পাচ্ছি, তার পাশে ক্লিক করলাম, এবার কি করব, অল্টার দেবে থেকে টেনে টেনে নিব, এই দেখেন মার্জ মার্জ করে দিতে হবে, কন্ট্রোল দেবে ই করব, মার্জ হয়ে গেল, মার্জ হয়ে গেল, তখন আমি এটাকে চেঞ্জ করে দিই। আমি এটা লেয়ারটাকে আগে ডিলিট করি, না তো অসুবিধা লাগছে, লালটাকে আগে ডিলিট করি, ডিলিট করলে দুবার করতে হবে মনে রাখবেন। দেখি করছি আমি এটাকে মার্জ মার্জ করে দিয়েছি, একটা করে দিয়েছি লেয়ার, এবার কন্ট্রোল দেবে যে প্রেস করছি, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল এই যে লেয়ারটা, এটাকে এবার ঘুরিয়ে দিব। তো ঘুরানোর জন্য আমি কি করব, কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে এভাবে ঘুরিয়ে দিব, এই দেখেন
আচ্ছা, আমার ওই লেয়ারটাও মার্জ হয়ে গেছে, উপরেরটা মার্জ, উপরেরটাও হয়ে গেছে। তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, লেয়ারটা তো আমি মার্জ দেখিয়ে দিলাম, মার্জ থেকে আবার বাদ দিব কিভাবে? এই লেয়ারটা মার্জ করে দিয়েছি, বাদ দিব কিভাবে? বাদ দেওয়ার জন্য এই যে দেখবেন হিস্ট্রি বলে থাকবে, এই হিস্ট্রিতে আসবেন, যেখানে লেয়ার মার্জ করেছি, এই যে লিংক মার্জ করেছি, এই মার্জের উপরে আসবেন, তাহলে আবার লেয়ার সম্পূর্ণটা চলে আসবে। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই হিস্ট্রির কাজটাও দরকার আছে আমাদের। আমি এটাকে রিমুভ করলাম, এটা লেয়ার কোনটা আছে এটা, তাহলে আমাকে করতে হবে এখানে তিনটা লেয়ার, মানে এক দুই, এই লেয়ারটাই ক্লিক করলাম, এক দুই, এই দুটোকে কি করব, তিনটে লেয়ারকে মার্জ করলাম। এবার মার্জ করলাম যখন এখানে নাম চলে আসলো মার্জ লিংক, এবার কন্ট্রোল দেবে ই প্রেস করছি। স্যার মার্জটা আর একবার দেখাবেন, তিনটা লেয়ারকে কিভাবে একসঙ্গে মার্জ করলেন। এই যে এরকম ছিল, তো যে কোনো লেয়ারে এখানে দেখালো আমার ক্লিক আছে, আমি এর সাথে এর নিচের দুটো লেয়ার মার্জ করব। তো এই চোখ আছে, চোখের পাশে লেখাটা উঠছে ইন্ডিকেটস ইফ লেয়ার ইজ লিঙ্ক, এই জায়গায় ক্লিক করব, চেনের মতো আমরা চিহ্ন দেখতে পাচ্ছি। তারপরে কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করব, মার্জ হয়ে যাবে। এবার ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল দেবে জে প্রেস করছি, ডুপ্লিকেট হয়ে গেল। তারপরে কন্ট্রোল দেবে টি প্রেস করে দিচ্ছি, দিয়ে এটাকে ঘুরিয়ে দিতে পারবো। এই যে স্যার, ওটা আনমার্চ, আনমার্চটা কি করে করবো? আনমার্চ দেখো হিস্ট্রিতে পাবা, হিস্ট্রি, ওই হিস্ট্রি থেকে গিয়ে ওটা, এই যে হিস্ট্রি আছে না, ধরো এটা মার্জ আছে, একটু আগে যে মার্চ করলাম, এখানে এই যে মার্চ লিখা আছে দেখো, মার্চ লিংক, এর হ্যাঁ উপরে এখানে ক্লিক করে দিবা, এর উপরেরটাই, তাহলে ক্লিক দেখবা করে, হয়ে যাবে, মার্চ লিংকের উপরেরটাই করবা। ও ক্লিক করলে আনমার্চ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এই দেখো। যতক্ষণ ভালো স্যার, হ্যাঁ বলেন। যতক্ষণ যে যে এই ফটোশপে যে কাজগুলো করা হলো সব হিস্ট্রিটা এর মধ্যেই থাকে? হ্যাঁ, সব হিস্ট্রি পাবেন এখানে, যা যা করেছি সবকিছু হিস্ট্রিতে দেখতে পাবো। এই দেখেন কাজটা, তো এরকম টেমপ্লেট তৈরি করেন। টেমপ্লেট তৈরি করতে শিখেন আগে, লিখবেন না, কিছু লিখার দরকার নেই, জাস্ট টেমপ্লেট তৈরি করেন, এই পেন টুল নিয়ে ঘাঁটেন, পেন টুল নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করেন, অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করা যাবে। যদি আমি মনে করি এখানে লিখবো, হয়তো কোনো শব্দ লিখছি আমি, এইভাবে লিখছি, ধরেন একটা ফন্ট ফেস আমি নিয়ে নিচ্ছি, এই ধরেন এখানে নিলাম এরিয়াল, এরিয়াল ফন্ট কই নিচে হবে, এই একটা এরিয়াল ফন্ট নিলাম। তারপরে আমি লিখছি, তো লিখার জন্য আমি ধরুন আমি এখানে লিখছি এ এম এ আর, আমার লিখলাম, ধরেন এই লেখাটাকে আমার লিখলাম, এই লেখাটাকে যদি আমি একটু কালারটা চেঞ্জ করি, আর যদি একটু সাইজটাও বড় করে দিই, এখানে 72 আছে, এখানে তাহলে 180 করলাম, দেখেন কাজটা কি হয়। এই যে লেয়ার লেখাটা হলো, এই লেখাটারও আমরা শেপে পরিণত করতে পারি, আমার টেক্সট লেয়ারে আছে, এখন লেয়ারটা টেক্সট আছে, এটা শেপসে পরিণত করলেও করতে পারি। তার জন্য আমাকে কোথায় যেতে হবে, না লেয়ারে যেতে হবে, দিয়ে এখানে আছে টাইপ, টাইপে গিয়ে কনভার্ট করে দিব শেপসে, এই যে শেপস, শেপসে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমি এখানে পয়েন্টগুলো নিই, তাহলে পয়েন্টগুলো নিলে আমরা কাজ করতে পারবো। এই দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিয়েছি, এখানে ক্লিক করলাম, এই যে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এরকম আমরা বানাতে পারি। দেখাবো এটার ব্যাপারে আমি অন্যদিন, দেখাবো একদিন, লিখাকেও আমরা ইচ্ছে মতো যেটা মন সেটা করতে পারি।
এই যে এটা আছে, এটাকে ধরে এদিকে করে দিলাম আমি, এইভাবে করে দিলাম, যেমন ইচ্ছা তেমন করতে পারি। এই দেখেন তো, আমরা ডিজাইনিং এর জন্য দরকার হবে এরকম নাকি? দরকার হতে পারে না, এগুলো দরকার পড়বে দেখবেন। হ্যাঁ, তো অনেক দরকার পড়বে এগুলো, তো আমরা ইচ্ছে মতো সেটা করব, আমরা যেটা যেটা দরকার হবে সেটা করব। এই প্যাথ লেয়ারে ক্লিক করলাম, এটাকে উঠিয়ে দিলাম, একটু বড় করে দিলাম, এইভাবে হচ্ছে, এই যে বড় করে দিলাম, এখানে এটাকে এখানে এইভাবে করে দিলাম। দেখো যেটা ইচ্ছা সেটা করো, লিখাকে বিভিন্ন জিনিস আমরা বানাতে পারবো, দেখাবো আমি ওটার ব্যাপারে, দেখাবো পরে। তো আগে পেন টুলটা প্র্যাকটিস করেন সবাই, পেন টুল নিয়ে বিভিন্ন জিনিস এই টেমপ্লেট গুলো বানান, তারপরে আমি এর ডিজাইনটা পুরো বলে দিব। এই যে লিখাটা করলাম, এগুলো আমরা ডিজাইন করে থাকি লিখা, দেখবেন যে সম্মেলন হচ্ছে অনেক জায়গায় অনেক কিছু দেখবেন, যেগুলো একটা অক্ষর দেখবেন স্টাইলিশ করে লিখা থাকে, সে বাংলা হোক ইংরেজি হোক, তো এই স্টাইলিশ গুলো আমরা শেপস নিয়েই করে থাকি সমস্ত, সব পেন টুলের খেলা। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। স্যার আমাকে এটা রেকর্ডিং করা হয়েছে তো? রেকর্ডিং? হ্যাঁ হয়েছে, রেকর্ডিং হয়েছে, বন্ধ করে দিয়ে রেকর্ডিং। স্যার এটা একটু একটু তাড়াতাড়ি ইউটিউবে ছাড়বেন, না হলে পার্সোনাল যদি এটা না ছাড়তে চান।